এখন যে গসিপসগুলো থাকছে সেগুলোর মধ্যে রয়েছে 83 মুভির বেহাল দশায় বড় বিপদে পড়তে যাচ্ছে রণবীর সিং। এখন কিসের বিপদ সেটা তো জানাবই, সেই সঙ্গে থাকছে অক্ষয় কুমার, সারা আলী খান এবং ধানুষের মুভি আত্রাঙ্গি রে গড়ল রেকর্ড। এখন তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি 83 মুভির কাছে। ব্যয়বহুল সিনেমা 83, প্রায় 125 কোটি রুপি খরচ করে বানানো হয়েছে এই ফিল্মটা, যেটা কপিল দেবের বায়োপিক। এখন এই মুভিটা কিন্তু আশানুরূপভাবে দর্শক টানতে পারছে না এবং ট্রেড অ্যানালিস্টরা অলরেডি বলে দিয়েছে এই মুভির যে আয় সেটা হতাশাজনক। এবং চার দিন মিলিয়ে এই মুভি আয় করেছে 54.29 কোটি রুপি এবং গতকাল এই মুভির আয় অনেকখানি পড়ে যায় এবং আয় গিয়ে দাঁড়ায় 7.29 কোটি রুপিতে, যেটা দেখে ট্রেড অ্যানালিস্টরা বলছে আসলে এটা দুশ্চিন্তার বিষয়। এবং রাইট নাও বেশ কয়েকটা নিউজ পোর্টাল যেমন বলিউড হাঙ্গামা এবং অন্যান্য পত্রিকা থেকে জানা গিয়েছে যে এই মুভির আয়ের বেহাল দশা দেখে প্রডিউসাররাও অনেক চিন্তিত। এবং এটাও জানা গিয়েছে যে এই মুভি অডিয়েন্স তো টানতে পারছেই না, যার ফলে এরই মাঝে এই মুভির 10-15% স্ক্রিন অলরেডি নামিয়ে ফেলা হয়েছে, যেখানে 83-র পরিবর্তে দেখানো হচ্ছে পুষ্পা এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম। তাহলে বোঝাই যাচ্ছে 83 মুভির অবস্থা কতখানি খারাপ। এবং বলিউড হাঙ্গামার আরেকটা প্রতিবেদনে এটাও বলা হয়, 83-র ইনকামের এই বাজে অবস্থার কারণে রণবীর সিং কিন্তু বড় ক্ষতির মুখে পড়তে পারে। সেটা হচ্ছে সে কিন্তু তার স্যালারি অর্থাৎ 83-র জন্য যে পারিশ্রমিক নেওয়ার কথা ছিল সেটার অনেকখানি অংশ বাকি রয়েছে এখনও। যেই বাকি অংশের পারিশ্রমিক হয়তো রণবীর সিং নাও পেতে পারে। এবং সেই প্রতিবেদনে এটাও বলা হয়, ইতিমধ্যেই প্রডিউসারদের মধ্যে একটা ব্লেম গেম খেলা শুরু হয়ে গেছে, কারণ এই সিনেমা যখন বানানো হচ্ছিল তখন প্রডিউসারদের কয়েকজন বলেছিল এই মুভিটা যেভাবে বানানো হচ্ছে সেটা দেখে মনে হবে এটা কোনো একটা ডকুমেন্টারি সিনেমা এবং এটা দর্শক খাবে না। কিন্তু তারপরেও অন্যান্য প্রডিউসাররা এই বিষয়টা আমলে না নিয়ে মুভি বানিয়েই গেছে, যার ফলে 83 মুভির রেসপন্স এখন কিন্তু ভালো আসছে না। অপরদিকে পুষ্পা মুভি কিন্তু এখনও ভালো কামিয়েই যাচ্ছে এবং হিন্দি মার্কেটে সোমবার অর্থাৎ গতকালও পুষ্পা কিন্তু কামিয়েছে 2.75 কোটি রুপি এবং টোটাল 11 দিন মিলিয়ে পুষ্পা আয় করেছে 39.95 কোটি রুপি। এবার আসি অক্ষয় কুমারের আত্রাঙ্গিরে মুভির কাছে। আত্রাঙ্গিরে এই মুভিটা তাহলে রিলিজের পর গড়ল রেকর্ড এবং সেটা প্রথম দিনের মধ্যেই। অক্ষয় কুমারের আত্রাঙ্গিরে এই সিনেমাটা কিন্তু যখন মুক্তি পায় তার আগে থেকে এই মুভির হাইপ যে খুব বেশি ছিল এমনটা কিন্তু নয়। প্লাস এই মুভিতে সারা আলী খান থাকায় অনেকে সন্দেহ ছিল সারা আলী খান অ্যাক্টিং কেমন করবে এবং অনেকে এটাও ভাবছিল সারা আলী খানের জন্য হয়তো এই মুভিটা ভরা ডুবি খাবে। কিন্তু সবকিছু মিলিয়ে যখন মুভিটা রিলিজ পেল তারপর কিন্তু এই মুভিটা খুবই ভালো রেসপন্স পায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এবং ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গিয়েছে যে ডিজনি প্লাস হটস্টারে এই মুভিটা রিলিজের প্রথম দিন ভিউয়ারশিপের একদম রেকর্ড গড়ে ফেলেছে। এবং ডিজনি প্লাস হটস্টারে ইতিমধ্যে যে কটা কন্টেন্ট অর্থাৎ যে কটা মুভি মুক্তি পেয়েছে সেইগুলোর সবার থেকে আত্রাঙ্গিরে মুভি সবচাইতে বেশি ভিউজ পেয়েছে প্রথম দিনই। এবং এটা অনেক পজিটিভ একটা ফিডব্যাক হিসেবেই দেখছে মুভির প্রডিউসাররা। তবে আত্রাঙ্গিরে এত হিউজ সাকসেস পাওয়ার পিছনে কিন্তু প্রধান কারণ হিসেবে অনেকেই মনে করছে ধানুষের পারফরমেন্স, কারণ সবাই এখানে ধানুষের পারফরমেন্সের প্রচুর প্রশংসা করেছে। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউডের কিছু লেটেস্ট গসিপসের আপডেট এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।